রাস্তা পুরো ফুটপাথ ব্লক হয়ে যাবে তো। সিলিপ অরিজিনাল ভাউচার না এই ব্যবসা কি তোর আজকে নতুন কর কোম্পানির প্যাড থাকতে হবে যে কোম্পানি প্যাড আছে না আচ্ছা আপনি যদি পরিস্থিতি শিকার হন সামনে ওদেরকে বলবেন যে প্যাড দিয়ে যেহেতু সমস্যা হচ্ছে সেটাই মানে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে ওরা দিছে 90 টাকা হ্যাঁ এলিকে আমি আইছি আমি কি 90 টাকা এলিকা কেমন শুনলো আমার কাছে 200 টাকা এখন দাম টাম বাড়ায় রাখেন না আর রাখলে ওদের কাছে প্রুফ নিবেন কাগজে নিবেন যে আমাকে লিখে দেন তাছাড়া আমাকে তো মানুষ ধরতেছে সেটাই অরিজিনাল ভাউচার লবি এটা অরিজিনাল ভাউচার লবি অনেক টিকিট দাম আর 1 টাকা সেটাই ভাউচার তো দেওয়া উচিত ভাউচার ছাড়া টিকিট লবি না টাকা দাম মাল সব কাম করবে অরিজিনাল মানে এই প্যাকেটের দাম কত রাখতেছে কত 20 টাকা বেশি রাখতেছে প্যাকেটের দাম কত 80 টাকা আর রাখতেছে 100 টাকা ও 180 টাকা রাখতেছে 200 টাকা আচ্ছা লাকি সিগারেট আর 10 টা দে এই ভাইয়া আপনি এখন থেকে রিসিপ রেখে দিবেন যারা দিয়ে যায় রিসিপ রেখে দিবেন রিসিপ তো দেয় ভাইয়া মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষ সচেতন হয়েছে যার যার অধিকার নিয়ে কথা বলতেছে এবং কথা বলার মতো সাহসও পাচ্ছে ভালো এটা ভালো বাট আপনি মরে গেছে আর 5টা দে যা 5টা বেশি রাখ এটাও বেশি দিলেন 5টা দে মূলত এখানে এই দোকানটাতে দোকানদার কিছু টাকা বেশি রাখতেছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর এই জন্য আর কি উৎসুক জনতা সেটাকে তারা মেমো চাচ্ছে এবং সেই মেমো যদি না দিতে পারতেছে তার সাথে বাকবিদ্বন্দ্বে জড়ায় যাচ্ছে এটা ভালো।